কোম্পানির আওতায় ব্যবসা পরিচালনা করতে মানবিক বুদ্ধিমত্তা দরকার হলেও কোম্পানি নিজেই একটি কৃত্রিম সত্তা, আইনে যার আলাদা অস্তিত্ব আছে। এর সদস্য বা পরিচালক জীবন্ত না থাকলেও শত শত বছর বেঁচে থাকে কোম্পানি। অর্থনীতির প্রয়োজন আর ব্যবসা সহজীকরণে উন্নত বিশ্বে নিয়মিত কোম্পানি আইনের সংশোধন হয়। 2022 সালের 25 আগস্ট বিচারপতি আশরাফুল কামাল কোম্পানি সংক্রান্ত মামলার রায়ে উল্লেখ করেন, বাংলাদেশে ব্যবহার করা 1994 সালের কোম্পানি আইনটিতে ঔপনিবেশিক আমলের অনেক ধারা রয়ে গেছে যা বর্তমান সময়ে ব্যবহারের অনুপযোগী। তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত অনেক বিরোধ, অথচ 17 কোটি জনসংখ্যার দেশে কয়েক লক্ষ প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আছে মাত্র একটি আদালত। এমন নানা সংকট দূর করতে উচ্চ আদালত বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের আদলে কোম্পানি আইনকে ঢেলে না সাজালে উন্নত বিশ্বের পর্যায়ে উঠতে অনেক সময় লেগে যাবে। বিচারপতি আশরাফুল কামাল তার পূর্ণাঙ্গ রায়ে 14 দফা নির্দেশনা দেন। নির্দেশনায় ভারতের কোম্পানি আইনের আদলে বাংলাদেশের কোম্পানি আইনকে সংশোধন করা, প্রতিটি জেলায় কোম্পানির সংখ্যার অনুপাতে এক বা একাধিক কোম্পানি আইনের ট্রাইব্যুনাল গঠন, কোম্পানির নিবন্ধন ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আরজেসিকে আরও শক্তিশালী করা, পরিশোধিত মূলধন 5 কোটি টাকার উপরে হলেই সার্বক্ষণিক কোম্পানি সচিব নিয়োগ, নিরীক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোজনী রয়েছে। কোম্পানি আইনকে যুগোপযোগী করতে অংশীজনরাও দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে আসছেন। ফরেন ইনভেস্টর যখন এখানে আসে যে তোমার আমার সেফগার্ড কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তখন ওনারা যখন দেখে যে আমার 1913 সালের কোম্পানি অ্যাক্ট, 1994 সালে এটাকে করা হয়েছে, এই আইনে ইনভেস্টরদেরকে, ফরেন ইনভেস্টরদেরকে কোনো সেফগার্ড দিচ্ছে না। 2013 সালে আপনার ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট নতুন করা হয়। এই কোম্পানি অ্যাক্ট করার পরে তারা প্রায় 1 ডজন অ্যামেন্ডমেন্ট করেছে। 2013 সাল থেকে আপনার 2023 সাল পর্যন্ত প্রায় 12-14টা অ্যামেন্ডমেন্ট করে ফেলছে, কারণ তার ব্যবসা সহজীকরণ জন্য যখন যেটা দরকার সেটাকে আপডেট করতেছে। আর আমরা কোথায় 1913 সালে পড়ে আছি? অংশীজনদের প্রত্যাশা ও আদালতের নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় আইনের তৃতীয় সংশোধনের খসড়া তৈরি করেছে। সংশোধনী প্রস্তাবে জরিমানা আরোপ সহ আরজেসির ক্ষমতা বাড়ছে, পরিদপ্তর থেকে অধিদপ্তরে রূপান্তর হবে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকলে কোম্পানির নিবন্ধন বাতিল হবে, মৃত সদস্যদের উত্তরাধিকার কোম্পানির সদস্য বা পরিচালক হবেন, ইলেকট্রনিক মাধ্যমে কোম্পানির সভার নোটিশ দেয়া, অন্যান্য যোগাযোগ রক্ষার বিধান যুক্ত হচ্ছে, 15 কোটি টাকার বেশি মুনাফা থাকলে সামাজিক দায়বদ্ধতা কমিটি তৈরি করতে হবে, 2 বছরের বেশি কোম্পানির কার্যক্রম বন্ধ থাকলে নিবন্ধন কেটে দেওয়া সহ একগুচ্ছ সংযোজন বা বিয়োজন থাকছে সংশোধনীর খসড়ায়। তবে বিশ্লেষকদের মতে এসব বিষয়ে ছাড়াও ব্যবসা সহজীকরণে অনেক কিছু এখনও যুক্ত করার বাকি রয়ে গেছে। এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে কোম্পানি সেলফ তার কোনো শেয়ার তারা কিনতে পারবে না, বাট এটা কিন্তু পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা কোম্পানি সেলফ চাইলে সে তার কোম্পানির শেয়ার কিনতে পারবে, সেই অপশনটা কিন্তু আছে। ইভেন আপনি আজকে যে কোনো একটা কোম্পানির অডিটর যিনি অডিট করে তার উপরেই কিন্তু অনেক ম্যানিপুলেশন বা মিসলিডিং ডিপেন্ড করে, অথচ এই অডিটরের ফাইন এখন পর্যন্ত সেকশন 218 এবং 219-এ 1000 টাকা পর্যন্ত আছে, তাহলে এইটা বাস্তবসম্মত না। বাণিজ্যমন্ত্রী সম্প্রতি এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন শিগগিরই মন্ত্রিসভায় উঠবে সংশোধনীর খসড়া। মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর জাতীয় সংসদে বিল আকারে পাশ হলে কার্যকর হবে কোম্পানি আইনের তৃতীয় সংশোধনী। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।